হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? শো এই মুহূর্তে আমি আছি এলিট শ্রেণীর চাইনিজদের আবাসিক এরিয়া সেন্ডং লেক এরিয়াতে। শহরটা খুব সুন্দর, শিল্পীর আঁকা ছবির মতো সাজানো গোছানো, ইট পাথরের দালানগুলোর মাঝে চারদিকে শুধু সবুজের সমারোহ। এখানে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু খুব একটা গরম অনুভূত হচ্ছে না, কারণ হচ্ছে চারদিকে গাছপালা এবং লেক পুরো শহরকে ঘিরে রেখেছে, তাই সূর্যের প্রখর তাপ প্রকৃতি নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে। ভিউয়ার্স, আমি প্ল্যান করেছি এখান থেকে মেট্রো ধরে গুয়াংজুতে যাব। মেট্রো স্টেশনটা খুব বেশি দূরে নয়, চাইলে ট্যাক্সি হায়ার করে যেতে পারতাম, কিন্তু ভাবছি প্রকৃতি দেখতে দেখতে হেঁটে যাব, কিছু ডলারও সেভ হবে। তো চলুন মেট্রো ধরে গুয়াংজু যাওয়া যাক। আমি এই আন্ডারপাসটা ব্যবহার করে মেট্রো স্টেশনে যাব। আসলে মেট্রো স্টেশনটা এখনও অনেক দূরে আর সারফেসে অত্যাধিক গরম, তো যতটুকু সম্ভব ছায়ার ভিতর থেকে হাঁটার চেষ্টা করব, তাই এই আন্ডারপাসটা ব্যবহার করা।
Could you give me a sign or maybe write me a letter? I just wanna get closer to feel the heat of your sweater. But why can't you just fall in love? You are what I'm looking for. Viewers, আমি চলে এসেছি গোয়াংজু শামিয়ান ডিস্ট্রিক্টে। আমি যাব ডিপ্লোমেটিক এরিয়াতে। ডিপ্লোমেটিক এরিয়া খুব বেশি দূরে নয়, এখান থেকে 10 মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাব। এই ডিপ্লোমেটিক এরিয়ায় বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসিগুলোর একটা করে ব্রাঞ্চ রয়েছে। যদি কেউ গোয়াংজু থেকে অন্য কোনো দেশে যেতে চায়, সেক্ষেত্রে এই অ্যাম্বাসিতে ভিসার আবেদন করতে পারে। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমি আমেরিকার অ্যাম্বাসির সামনে চলে এসেছি। এখানে ভিডিও বা ক্যামেরা অ্যালাউড না, তাই আমাকে এখন ভিডিওটা বন্ধ করতে হচ্ছে। আমি ভিতরে ঢুকব, কাজ শেষ করে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করব। সাথেই থাকুন। Hello. Excuse me. Excuse me. Or it's we need to have a school homework. We need to complete our school Chinese homework and okay. take a photo with a foreigner. Can okay. we take a photo? Of course. Why not? Let's okay. go. Okay. Thank you. Thank you. প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানান কোন অংশটুকু খারাপ লেগেছে। ভবিষ্যতে আমি চেষ্টা করব আমার ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার। আর ডিসলাইক বাটনটা তো আপনাদের জন্য আছেই যদি খুব বেশি খারাপ লাগে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।